রাস্তা যেন মরণ ফাঁদ, জায়গায় জায়গায় পিচ উঠেছে, বেরিয়েছে রাস্তার কঙ্কাল। বেহাল রাস্তা দিয়ে টোটো বাইক স্কুটি নিয়ে চলাফেরা করতে সাধারণের নাভিশ্বাস ওঠে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পূর্বপাড়া এলাকার রাস্তার করুণ দশা, দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বসিরহাটের সীমান্তবর্তী এলাকা বসিরহাটের পূর্বপাড়া এলাকার রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বেহাল দশা পরিণত হয়ে আছে। চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। সমস্যা তো নানান রকমের, গাড়ি ঘোড়া সবই তো প্রায় যায়, আর এই যে সব খানাখন্দ, বর্ষা হলে পর জল জমে যায়, প্রায় দু বছর মতন রাস্তা এরকম খারাপ। অনেকদিন ধরেই খারাপ, বর্ষাকালে তো মোটেই হাঁটা যায় না, ভীষণ কাদা থাকে, অসুবিধা হয়। আর এই সময় তো ধুলোবালি প্রচন্ড ওরে গাড়ি গেলে, ভীষণ রাস্তা ভীষণ খারাপ। সবাই যে যা আছে এই রাস্তা দিয়ে সবাই প্রত্যেকে বলে কতদিন থেকে খারাপ, সবসময় বলে বলছে অনেকদিন থেকেই খারাপ রাস্তা, খুব চলাচলের খুব সমস্যা। রাত বিরাত মার যদি কোনো অসুবিধা হয়, গর্ভবতী মা, তাদের নিয়ে গেলেও কষ্ট হচ্ছে, তাতে করে আমরা খুব ভোগ করতে। অভিযোগ, ভোট এলে প্রার্থীরা রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেন, আর ভোট মিটলেই ফুরিয়ে যায় প্রতিশ্রুতি। এবারের পঞ্চায়েত ভোটে ওই এলাকা থেকে শাসক শিবির জয়ী হয়নি, তাই রাস্তাও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সরকার, অভিযোগ স্থানীয়দের। জিততে পারে না, হিংসা করে আমরা জিততে পারি না, তো কাজ করা হয়েছে, কোনো কাজ হয় না। এই পাঁচ গত পাঁচ বছর গিয়েছে, আর এই পাঁচ বছরও যাবে এরকম। প্রতিশ্রুতি পাই, হ্যাঁ আমার রাস্তা করে দেবো, অমুক করে দেবো, তমুক, ভোট হয়ে গেলে আর কিছু না, ভোটের পরে আর ফাঁস করে না। অর্থাৎ ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি পায়, কিন্তু রাস্তার কিন্তু সমস্যার সমাধান হয় না। বসিরহাট থেকে সঞ্জীব সরকার, ক্যালকাটা নিউজ।